একটা আয়াতও পড়ে নাই খালি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন যে এই কিতাবে কোনো রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন যে এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এতে রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকাহুম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে স্ক্রিনে একটি কোরআন শরীফ দেখতে পাচ্ছেন সেটি একটি বাসায় ছিল আর এই বাসায় একটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায় এই কোরআন শরীফটা বাদে বাসায় যা ছিল মূলত সব কিছু পুরো সার্কার হয়ে যায় দেখতে পাচ্ছেন এই একটি কোরআন শরীফ বাদে কি একটা আল্লাহুর রহমত এই কোরআন শরীফ বাদে সব কিছু পুরো নষ্ট হয়ে গেছে কাপড় অনেক স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর দেখুন কি একটা অবস্থা হয়েছে ঘরের একটা জিনিসও ভালো নাই সব কিছু পুরে সারখার হয়ে গেছে ওই কোরআন শরীফ গোলাবাদে দেখতে পাচ্ছেন মূলত আগুনটা ধরছিল ঢাকা সাভারে একটা বাসায় দেখেন কিচ্ছু নাই সব পুরে একেবারে সারখার হয়ে গেছে খালি ওই কোরআন শরীফটা বাদে দেখুন টিন ঘরের যে টিন ওই টিন সুদ্ধা পুড়ে গেছে আর এই যে যে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন আয়াতগুলো পুড়ে নাই লেখাগুলো স্পষ্ট বোঝা যাইতেছে আর ঘরের ভিতরে আর কিচ্ছু নাই শুধু ওই কোরআন শরীফ ছাড়া সব কিছু পুড়ে একেবারে সারখার হয়ে গেছে প্রথমে গ্যাস সিলিন্ডার ভাস্ট হয় দ্বিতীয়ত কারেন্টের যে মিটারগুলো থাকে সেগুলো ভাস্ট হয়ে একেবারে পুরো ঘরটা একেবারে পুরো ছারখার হয়ে যায় দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা হয়েছে ঘরের বাট ওই কোরআন শরীফ বাদে ঘরে যা ছিল সব কিছু পুরো একেবারে ছারখার হয়ে গেছে দেখতে পাচ্ছেন খালি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন যে এই কিতাবে কোনো রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন যে এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এতে রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম